আসসালামু আলাইকুম। দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে। দর্শক বিরতিতে যাবার আগে আমরা নজরুল ইসলাম বাসনের কাছ থেকে নিজামীর ফাঁসি নিয়ে কথা শুনছিলাম। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হলো সাম্প্রতিক সময়ে বাসন ভাই টক অব দ্য সিটি, টক অব দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে বিএনপির নেতার সাথে মোসাদের বৈঠক, এই যে আসলাম চৌধুরীর সাথে মোসাদের বৈঠক নিয়ে জেরুজালেম পোস্ট, বাংলাদেশ, তারপর বিবিসি, আজকে দেখলাম হচ্ছে আল জাজিরা, পৃথিবীর সায় সব মিডিয়ায় বিষয়টি অনেক ফলাও করে ছাপানো হচ্ছে। তো আপনি বেশ বিষয়টাকে কিভাবে দেখেন? এরকম একটি স্পর্শকাতর বিষয় বিএনপির একজন নেতা যদি করে ফেলে, এতে বিএনপি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বা বিএনপি এতে কিভাবে লাভবান হবে? প্রথমত হচ্ছে যে তারা কোনো গোপন মিটিং করে নাই। পত্রপত্রিকায় যে ছবিগুলো এসেছে যে মালা পরিয়ে তারা রেস্টুরেন্টের বাইরে যে ছবি উঠেছে, এইগুলাতে যে মনেই হয় না যে এটা একটা গোপন বৈঠক। দুই নম্বর হচ্ছে যে আসলাম চৌধুরীর যে ব্যাকগ্রাউন্ড এবং যেটা আমরা পত্রপত্রিকায় পড়েছি, সে একজন ব্যবসায়ী, প্রপার্টি ডেভেলপার, এবং তার ইন্টেলেকচুয়ালিটি, তার ইন্টারন্যাশনাল কানেকশন এবং তার যে এই ধরনের একটা জব ডেলিভারি দেওয়ার মতো তার যে ক্ষমতা, সেটা কিন্তু ডেলিভার করার মতো ক্ষমতা তার নাই, এটা এক্সিস্ট করে না। আমরা যেটা জেরুজালেম পোস্টের যে ট্রান্সলেশনটা যেটা পড়েছি বা ইংলিশেও আছে, পরে বাংলাদেশের অন্যান্য সাংবাদিকরা সেটাকে কিন্তু খুব ভালোভাবে উপস্থাপন করেছেন, শিবলী নুমান একজনের লেখাও আমি একটা পড়েছি, যে প্রথমত হচ্ছে যে সে কোনো গোপন বৈঠক করে নাই, দ্বিতীয়ত হচ্ছে যে সে বিএনপির সদ্য উঠে আসা একজন নেতা, চিটাগাঙ্গের একজন লোকাল নেতা থেকে তাকে যুগ্ম মহাসচিব করেছে, এবং সে যদি এই ধরনের একটা মিটিং করতে, সে এত বুকানা যে এটা সোশ্যাল মিডিয়াতে হোক আর যে পত্রপত্রিকায় সেটা ছাপাতো না। আর বক্তব্য যেটা এসেছে যে এই যে মোসাদের যে লোকের কথা বলা হয়েছে, যে মাদি সামথিং তার নাম, ঠিক বলতে পারতেছি না, সে যেটা বলছে যে সে একজন ডেপুটি মন্ত্রীর ইসরায়েলের, সে কিন্তু একজন লবিস্ট, সে ইন্ডিয়াতে আসছিল এবং সে ইন্ডিয়াতে যে ইসরায়েলের যে এগ্রিকালচারাল সিস্টেমটা, সে কলকাতার বিভিন্ন জায়গায় সে ভিজিট করেছে এবং এখানে সে যে কলকাতাতে কীভাবে এগ্রিকালচার ডেভেলপমেন্ট করা যায় বা অন্যান্য বিষয়ে কীভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক করা যায়, বাংলাদেশের প্রতি তার ইন্টারেস্টের কথাও সে বলেছে। এখন কথা হচ্ছে যে লেভেলে এই একজন ডেপুটি মন্ত্রীর একজন আপনার সহকারী প্লাস বিএনপির আপনার হচ্ছে যে একেবারে নিচের লেভেলের একজন নেতা, এই মিটিংয়ের এত বড় গুরুত্বটা কী? হ্যাঁ, তবে যেটা হয়েছে সেটা যদি বাংলাদেশ সরকারের অবশ্যই তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তাদের ওন সোর্স থেকে তারা এই এই তথ্যগুলোও বের করতে পারে, এটা উচিত বের করা। এখন কথা হচ্ছে যে যেভাবে উপস্থাপন করা হয় বিষয়টা কিন্তু সেইভাবে না, এই এত নিচে লেভেলে কিন্তু এই ধরনের কাজ হয় না। তারপরে হচ্ছে আপনার ইসরায়েলের কিন্তু আপনার ইয়ে নাই, বাংলাদেশে কিন্তু তার মানে বাংলাদেশ তো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, সেখানে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে যাওয়াও যায় না। হ্যাঁ, এবং আরেকটা বলা হয়েছে যে ব্রাদারহুডের অস্তিত্ব বাংলাদেশে নাই। আমরা সরকারের কথাই ধরে নেব, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই ধরে নেব, আমরা আমাদের প্রধানমন্ত্রীর কথাই ধরে নেব যে বাংলাদেশে আইএস বা ব্রাদারহুড এই ধরনের কোনো সংগঠনের অস্তিত্ব নাই। কাজেই এই যে আপনার যে মিডিয়াতে যে ফলাও করে যেটা আসছে, এটা আমার মনে হয় যে সবসময় দেখা যায় যে এই যে বাংলাদেশে মিডিয়াতে একটা হইচই শুরু হয় তনু হত্যার পরে, এই আপনার যে হ্যাকিং হয়ে যে আপনার ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা লুটপাট হলো, ওইটার পরেই আসলো আপনার তনু হত্যা, তনু হত্যার পরে আসলো শফিক রেহমান গ্রেফতার, শফিক রেহমানের গ্রেফতারের রেস্ট যেতে না যেতেই আপনার মতিরুমান নিজামি, মতিরুমান নিজামির পরে সাথে সাথে এখন পাশাপাশি কিন্তু আপনার এই যে আসলাম চৌধুরীর বিষয়টা, যে এই যে মিডিয়াতে যে এইগুলো আসতেছে এখন মানে হতভম্ব, পুরা জাতিই হতভম্ব। এটা কিন্তু শুধু বাংলাদেশি মিডিয়া না, আমি দেখলাম এটা যেটা বিবিসি এবং আল জাজিরার মতো ইন্টারন্যাশনাল মিডিয়া পিক করবে, এই কারণে পিক করবে যে উনি তো যে জায়গায় মিটিংগুলো করেছেন এইগুলো তো ওপেন জায়গা, এইগুলাতে তো আপনার মিটিং করলে গোপন রাখা যায় না,
একটা ছবি টবি আছে উনি হাস্যজলভাবে ছবি হাস্যজলভাবে মানে আপনার রেস্টুরেন্টের যে ওনারা আলাপ করতেছেন সেইটাতে তো আছে তারপরে আপনার দেখছেন আপনি মালা পরে যে ছবিটা ওঠানো হয়েছে রেস্টুরেন্টের বাইরে বোধ হয় এটা একেবারে ওপেন জায়গার মধ্যে একটা ওপেন প্রাঙ্গণে মিটিংটা হয়েছে এই এই কিন্তু কথা হচ্ছে যে এত নিচের লেভেলে মিটিং করে কি সম্ভব কোনো কিছু করে আর ইসরায়েলের সাথে যেহেতু আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই কাজে ইসরায়েলের পক্ষে মোসাদের পক্ষে কতটুকু সম্ভব বাংলাদেশে এই ধরনের একজন নেতার সাথে মিটিং করে কোনো কিছু করা তবে হ্যাঁ সরকার যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকারের উচিত এখন এইটা জনগণকে জানানো আর সব বিষয়ে এরকম মোসাদ র এই বিষয়গুলো কেন উঠে আসে কোন একটা কিছু হলো ভারতের সাথে এখানে র চলে আসলো নাকি এটা আলোচনাটাকে খুব বেশি একটু রসালো করার জন্য এটা হচ্ছে কি যে যে জায়গাগুলোতে এই নিউজগুলো পিক করা হয় অনেক সময় তাদের এই সেন্সটা থাকে না যে যারা আমার মনে হয় এগুলো আরও ভালো করে এডিট করা উচিত যে কালকে আমি একটা প্রেস কনফারেন্সে গেছি তো একজন নেতার বিরুদ্ধে প্রেস কনফারেন্স যারা আয়োজন করেছেন তারা বলতেছেন তখন আমি তাকে বললাম যে না আমরা এগুলো ছাপাতে পারবো না কারণ আপনি নেতার বিরুদ্ধে বলছেন আমরা তো আমাদের কাছে কোনো এভিডেন্স নাই আর এভিডেন্স থাকলেও আমরা এভিডেন্স আমরা যদি ক্রস চেক না করি আমরা এটা আমরা ছাপাতে পারবো না প্রতিপক্ষেরও একটা মন্তব্য দরকার এবং আমাদের টেলিভিশনের যে দুই একজন ছিলেন তাদেরকে বলছি যে ভাই তোমরা এটা ছাপাইও না তোমরা বিপদে পড়বা তো আপনাকে যেটা আমি এই এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি আপনারে বলি যদিও এটা পুরনো হয়ে গেছে এই যে আপনার হ্যাকিংয়ের মাধ্যমে যে টাকাগুলো নেওয়া হলো আমরা তো দেখলাম যে ফিলিপাইনের সিলেক্ট কমিটি তাদের পার্লামেন্টের সিলেক্ট কমিটি ওপেন এয়ারে দিয়ে দিল তাদের কী আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশের পার্লামেন্টে একটা আছে যাই হোক নির্বাচিত হোক অনির্বাচিত হোক আছে একটা বাংলাদেশের কোনো সিলেক্ট কমিটি নাই অর্থ মন্ত্রণালয় বিষয়ক সিলেক্ট কমিটি নাই ডেফিনিটলি আছে ওই সিলেক্ট কমিটিতে আপনার ডক্টর আতিউর রহমানকে কেন নেওয়া হলো না ওই সিলেক্ট কমিটিতে যারা আপনার এই হ্যাকিংয়ের সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ হতে পারে বা যারা দায়িত্বে ছিলেন তাদেরকে তো নেওয়া হলো না কেন নেওয়া হলো না আপনার যখন সিবি কে এটা এফবিআই যখন বললো যে আমরা তদন্ত করি আমরা বললাম যে না তুমি তদন্ত করতে পারবে না একটা বিষয় যখন তদন্ত করার বিষয় আসে তখন আমরা এক ধরনের ভূমিকা নেই আর যখন আপনি শফিক রহমানের বাসায় কী পাইছেন আপনি এটা বলেন দেখান জনগণকে একটা শফিক রহমান যদি এই ধরনের কোনো তার যদি অপরাধ হয় তিনি যদি রিয়েলি কোনো ক্রিমিনালিটিতে ইনভলভ থাকেন এইটা সরকারের দায়িত্ব সরকার জনগণকে জানাতে হবে যে সময় আসলে জানাবে এরকম কিছু এটা তো হবে না কারণ আপনি মনে করেন যে শফিক রহমানের সাথে আপনার সিজারের কোথায় দেখা হয়েছিল কি হয়েছিল এগুলো তো সব ওপেন সিক্রেট এগুলো তো লুকানো কিছু নাই তারা তো বলছে যে আমরা এফবিআইয়ের কাছ থেকে আমরা পয়সা দিছি আমরা পেমেন্ট দিছি আমরা ইনফরমেশন নিছি এইগুলাই তো নতুন যদি কিছু থাকে শফিক রহমানের কাছ থেকে যদি নতুন কিছু পাওয়া যায় সরকার কেন আপনি একতরফা বলতেছেন কিন্তু শফিক রহমানের কোনো মুখপাত্র তো নাই উনি তো বলতে পারতেছেন যে না আপনি যেটা বলতেছেন এটা কারেক্ট অথবা আপনি ঠিক বা ঠিক নয় কারণ ওনার তো কোনো মুখপাত্র নাই আপনি কি এই দেশে কোনো আসামিকে ধরার পরে পুলিশ বা সলিসিটার একটা বক্তব্য দেয় খুব ছোট কয়েক লাইনের বক্তব্য দেয় এছাড়া তো আর কিছু বলতে পারে না রায় হওয়ার পরে আপনার আপনার যেটা বের হয়ে আসে সেটা আপনিও জানবেন জনগণ সবাই জানবে কিন্তু শফিক রহমানের ব্যাপার বলেন হ্যাকিংয়ের ব্যাপার বলেন ফেডারেল ব্যাংকের কথা বলেন আজকের যে মোসাদের কথা বলেন রর কথা বলেন আপনি বাংলাদেশে একটা ভয়াবহ একটা বৈশাখী টিভি বোধহয় দেখিয়েছিল যে কয়েক শত পুলিশ পুলিশ বাহিনীতে ঢুকে গেছে যাদের যে ঠিকানা দেওয়া হয়েছে ওই গ্রামে গিয়ে তারা ইন্টারভিউ করেছে ইন্ডিয়ান পুলিশ তারা বলছে যে পার্শ্ববর্তী একটি দেশের লোক এখানে তালিকাভুক্ত হয়েছে একটা কিছু বলার চেষ্টা হয়েছে না তারা কিন্তু এটা গ্রামে গিয়ে তারা বলছে যে এই লোক এই গ্রামে নাই তখন গ্রামের লোকরা বলছে যে না এই লোক তো এই গ্রামে নাই আমরা অন্য একটা প্রসঙ্গে যদি যাই আপনি কালকে দেখেছেন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া বাংলাদেশের মিডিয়া অনেকগুলো মিডিয়া তো সেটা একটা ছিল যেটা নারায়ণগঞ্জে একজন স্কুল শিক্ষককে কান ধরে উদ্বোস করানো হয়েছিল একটা মানে একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে একটা প্রধান শিক্ষকের প্রতি চরম অপমান করা একটা ইভেন্ট ছিল সেটা নারায়ণগঞ্জের জাতীয় পার্টির এমপির দ্বারা সালিম ওসমান ছিলেন মিটিংয়ে তারপরে যে
প্রধান শিক্ষক যেটা উনার একটা একজন ছাত্রকে উনি শাসন করেছিলেন, তো একজন প্রধান শিক্ষকের দায়িত্বই তো তার ছাত্রকে শাসন করা। আমরা কি আমাদের টিচারদের হাতের মার খাই নাই? আমরা তো আমাদের টিচারদের ব্লেসিংস মনে করেছি, যে আমার টিচার যে আমাকে যে ওই সময়টাতে যে শাসন করেছেন ওই শাসনের মধ্যেই তো আমি বড় হয়েছি। কাজে একজন শিক্ষককে আপনার এটা কিন্তু একেবারে মন ভেঙে দেয়। এটা মানে শিক্ষক পরে পড়ে গেছে, আমরা ভিডিও দেখলাম, আমরা আমি তো দেখতেই পারি নাই। আমি 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 দেখে আমি আমি ওইটা যখন আমি স্টার্ট করে আমি দেখি নাই, আমি আমি পড়েছি, আমি পড়তে আমার খুবই খারাপ লেগেছে যে একজন শিক্ষক তার ছাত্রকে শাসন করেছে, এইটাকে কেন্দ্র করে আপনার আজকে তাকে এইভাবে যে একটা একটা জাতির জন্য একটা কলঙ্ক এটা। আপনি পাশাপাশি আপনি দেখেন সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা অনেক কিছু আজকে দেখতে পাই। কয়েকদিন আগে আপনার একটা ভাইরাল হয়ে গেছিল জুনায়েদ, আপনি এটা দেখছিলেন, ওই যে একটা ছেলেকে নুরুল্লাহকে মারছিল, মানে ভীষণভাবে সে মারছে একটা ছেলেকে, তার মারার পরে ওইটা ভাইরাল হয়ে গেল এবং সে বলতেছে যে আমি এমপি মন্ত্রী কাউকে ভয় পাই না, আমি জুনায়েদ। হ্যাঁ দেখেছি আমি ওটা, ওই যে ওই হ্যাঁ না ওটা একটা অ্যাডিক্টেড একটা পাগল লোক সে, পাগলা চাগলা। কিন্তু এইটা থেকে কিন্তু যে তরুণ তরুণীদেরকে এটা যেভাবে আলোড়িত করেছিল, জুনায়েদকে নিয়ে আবার একটা প্যারোডি হলো, জুনায়েদকে আবার খুঁজে পাওয়া যায়নি, আবার তাকে অ্যারেস্ট করা হলো, তাকে সে নিজেই গিয়ে ড্রাগ অ্যাডিক্টেড সে। এই এই যে আজকে আপনি মনে করেন যে শিক্ষকের উপরে যে যে অত্যাচার হলো, আপনি মনে করেন জুনায়েদ যে কাজটা করলো, এইগুলাতে কিন্তু দেশের, এই যেমন মনে করেন ঐশী, ঐশী একটা মেয়ে আপনার মা, পুলিশ তার বাবা, পুলিশ বাবাকে মেরে ফেললো, মাকে মেরে ফেললো, এই যে সামাজিক একটা অবক্ষয়ের যে চিত্র। একটা এমপি মানে একটা এমপি একজন ল মেকার, উনি যদি একজন প্রধান শিক্ষক এইভাবে তার উপস্থিতি প্রোডাক্ট, ওই সমাজের প্রোডাক্ট ওই এমপি লুকটা, ওই লুকটা তো হচ্ছে এই সমাজের প্রোডাক্ট। এই সমাজটা তো আজকে আপনি দেখেন যে গত 30 জন কলার আছে আমাদের সাথে, একটু থামাই, একজন কলার আছেন হেকনি থেকে, সালামু আলাইকুম দর্শক, আপনার মতামতটা শুনতে চাই। জি আমি আপনার আর যে আলাপটা করা আকি, জি জি আমি খুব খুশি হইছি আকি, এই যে টিচার যে আপনার, আমিও ছবি যতটা দেখছি আকি, নিউজটা দেখছি, আমার এত খারাপ লাগছে আকি যে কিতা কইমু, এরপরে তো মাইনরিটি বিচারা, তো আপনারা যেন একটা খোলা প্রতিবাদ করুক। না আমরা আপনার সাথে প্রতিবাদই জানাচ্ছি, আমরা তো প্রতিবাদী হয়ে উঠলাম। জি 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 এটা তো খোলা প্রতিবাদ, কারণ এই বিচারা তো যদি মুসলমান হইতো তো ঠিক আছে, হিন্দু টিচার, টিচার তো টিচারই, ছাত্র ধর্ম পরিচয় চাইতে হইনি লাগছে আকি। এরপরে একজন এমপির সামনে যে ঘটনাটা হইছে আকি, এত খারাপ আকি, এটা তো কোন সভ্য দেশ ওইব বলিয়া কেউ ধারণাও করেন না। জি জি না আমরা আমরাও বিষয়টাকে অত্যন্ত নিন্দা জানাই এবং আমরা মর্মাহত এই ধরনের একটি ঘটনায়। আপনারা পারলে হাই কমিশনার একটা জ দেখুয়া যে এইটা মানে আমরা মানে এটার কড়া প্রতিবাদ করলাম। জি জি আমরা আপনার সাথে সহমত প্রকাশ করি, আমরাও এটার আমরাও খুব মর্মাহত এই ধরনের একটি ঘটনায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। জি বাসন ভাই, মানে অনেকের ভিতরে আসলে এইসব ক্ষেত্রে একজন শিক্ষককে আসলে ধর্মীয় পরিচয় দিয়ে আসলে তো তুলে আনা যায় না। না উনি যেটা বলছেন, শিক্ষক তো শিক্ষক, উনি ওনার মনের কথাটাই বলছেন। হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামতটা উনি দিয়েছেন এবং ওনার মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উনি এই ধরনের কথাটা হচ্ছে এটা ঠিক যে আপনি মনে করেন আজকে সম্ভবত এটা এটা হয়তো ওনার পক্ষে দাঁড়ানোর মতো অনেক লোক নাই, হ্যাঁ, কিন্তু উনি যদি অন্য বা মুসলমান হতেন হয়তো ওনার ভাই আত্মীয় স্বজন এরাও লাঠি নিয়ে আসতে পারতো, বা উনি যদি হয়তো ওনার এই এই ধরনের একটা হইতে পারতো, কিন্তু যেহেতু উনি মাইনরিটি লোক এবং ওনার পক্ষে সেভাবে লাঠি নিয়ে দাঁড়ানোর মতো লোক হয়তো নাই, কিন্তু প্রশাসন তো আছে, প্রশাসন তো হিন্দু মুসলমান বিচার করা উচিত না, প্রশাসনের উচিত হবে যে একজন প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে একজন জাতীয় সংসদের সদস্যের সামনে, এবং এই জাতীয় সংসদের সদস্যের ভূমিকা নেওয়া উচিত এখন, যেহেতু উনি তো জনগণের প্রতিনিধি, একজন প্রধান শিক্ষক ওনার সবচাইতে সম্মানিত লোক,
এই সবচাইতে সম্মানিত লোক যখন বেজ্জত হয় তখন ওনার দায়িত্বটা একটু বেশি হয়ে যায়। এবং এটা যেটা আমরা আলোচনা করছিলাম আগে, যে সামাজিক অবস্থার যে সামাজিক অবক্ষয় ঘটেছে, আপনি এখন কিন্তু এইগুলা আপনার সব সময় যে আমরা টেলিভিশনে দেখি বা সংবাদপত্রে দেখি, আপনি বিশ্বাস করেন এখন বাংলাদেশে কিন্তু বাংলাদেশি চ্যানেলগুলো কেউ দেখে না, একদম দেখে না। কিছু লোক কমে যাচ্ছে আর কি, দেখা কিছু লোক আছে আমাদের মতো যারা আমাদের বয়সী আমাদের জেনারেশনের, কারণ আমরা মিডিয়াগুলোকে এমনভাবে মানে উপস্থাপন করতেছি যা আমরা নিউজ দেখি, তাই না? কিন্তু নিউজ আপনি কতক্ষণ দেখবেন? একই নিউজ সব চ্যানেলে এবং একই ব্যাপারে, এই তো হয় ফাঁসি, না হয় জ্বালানি পোড়ানি, না হয় লুট হয়ে গেছে, না হয় ব্যাংক লুট হয়ে গেছে, না হয় একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য রাখতেছে, এইটাই তো। তো মিডিয়াতেও কিন্তু আপনার সুখবর নাই। আচ্ছা, আমি সর্বশেষ আমাদের যাওয়ার আগে একটা বিষয় আপনার কাছ থেকে শুনি। কি সময় শেষ হয়ে যাচ্ছে? না, সময় শেষ হওয়ার আগে আমরা একটা বিষয়, যে আজকে আনসারুল্লাহ বাংলা টিমের একজনকে ধরেছে পুলিশ এবং সে স্বীকার করেছে যে সে সর্বশেষ যে হত্যা হলো, যে আপনার জুলাস মান্না, না হ্যাঁ, যে একজন রূপবান পত্রিকার সম্পাদককে মানুষে স্বীকার করলো সে ওই টিমের সাথে জড়িত, এবং বিশ্বব্যাপী এটা খুব নিন্দার ঝড় উঠে গেছে বাংলাদেশের এই বিষয়টাই, যে মানুষ হত্যা মুক্ত চিন্তার। এখন এই বিষয়টা কি নিয়ে আপনি একটু আপনার বক্তব্য দিয়ে আমাদের দর্শকদেরকে বলেন। এইটা আমি এখন সময়ের অভাবে আমি আসল এটা নেপথ্যে কী আছে সেটাতে আমি যেতে পারবো না, কারণ সময় নাই। আমি এই যে আপনার সফট যে লক্ষ্যবস্তু যেইগুলা, এরা খুব নিরীহ ব্লগার যারা তারা খুব নিরীহ, তারপরে মনে করেন যারা সমকামী তারাও খুব নিরীহ, এই তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাকে হত্যা করা হয়েছে, যেমন মনে করেন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বদরলোকের একটা গানের স্কুল ছিল, সাপ্লার গড়ের একটা গানের স্কুল চাটি দিয়ে বানাইছে, কেন হচ্ছে এগুলো? এগুলো হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা সাপোর্ট পাওয়ার জন্য। আপনি দেখেন আজকে অনেক লোক কিন্তু আপনার জার্মান, আমেরিকা বিভিন্ন দেশে আশ্রয় নিতেছেন ব্লগাররা, দেশে তাদের নিরাপত্তা নেই। যাদের নিরাপত্তা নাই তাদেরকে তো আশ্রয় দেওয়া উচিত, অবশ্যই উচিত, কিন্তু অনেক সময় দেখা যায় যে সুযোগ সন্ধানীরা এটার সুযোগ নিয়ে থাকেন, এবং এতে কী হয়, রাষ্ট্রের একটা বদনাম হয়ে যাচ্ছে সাংঘাতিকভাবে, এবং ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যে বাংলাদেশ কিন্তু এখনও কিন্তু বাংলাদেশ সেই ধরনের জঙ্গিদের অভয়ারণ্য হয় নাই, এখনও কিন্তু বাংলাদেশে সরকারের কথা ধরেই যদি আমরা বলি যে জঙ্গি বা আপনার এই যে কি আইএস, তারপরে আপনার অন্যান্য যেগুলো আছে আনসারুল্লাহ বাংলা টিম, হ্যাঁ, এগুলা লুজ ক্যানন, এগুলা খুব শক্তি, মানে বাংলাদেশের মানুষ সেইভাবে কিন্তু মৌলবাদী না, সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের ধর্মে কর্মে কিন্তু তারা খুবই পার্টিকুলার, তারা ফোকাসড। কিন্তু যেমন আমরা পাঁচক নামাজ পড়ি, আপনি পাঁচক নামাজ পড়েন, আমরা মুসলমান, কিন্তু আমরা তো মৌলবাদী না। আমরা যে আমার ধর্মের জন্য আরেকজনকে আমি খুন করব সেটা তো আমরা করতে পারি না এবং সমর্থনও করি না, নট ইন আওয়ার নেম। আপনি এটা বলেন যে আজকে যে অবস্থায় আমাদের দেশ, এই অবস্থাটা কিন্তু ভালো একটা অবস্থানে আমরা আছি। আমরা কোনোভাবেই কিন্তু আমাদের দেশ কিন্তু আফগানিস্তানের মতো না, আমাদের দেশ কিন্তু ইরাকের মতো, লিবিয়ার মতো না। এটা যাতে বানানো যায় সেই চেষ্টাটাই করা হচ্ছে। আপনি বলতে চান যে এটা একটা ষড়যন্ত্রের, এটা ষড়যন্ত্র না, এটা একটা প্ল্যানিং, এটা একটা প্ল্যানিং। আপনি দেখেন সিকিমকে কিভাবে গ্রাস করা হলো, সিকিমকে যখন আপনার লেন্দুপ দর্জিকে আপনার তার দল দিয়ে একটা বিনা নির্বাচনে তাকে প্রথমে ক্ষমতায় বসানো হলো, তারপরে সিকিম তার কাছ থেকে হস্তান্তরিত হলো। এখন লেন্দুপ দর্জির অভিযোগ হলো যে আমার কাছ থেকে যখন সিকিম নিয়ে নেওয়া হলো, এরপরে আমার খোঁজ আর কেউ রাখে নাই। তো বাংলাদেশও যদি কোনো প্রতিবেশী রাষ্ট্র এখানে আপনার জিওপলিটিক্যাল ইয়েতে আপনার বাংলাদেশের যে অবস্থান, আপনার বঙ্গোপসাগরের যে গেটওয়ে, এখানে চায়না, মায়ানমার, ইন্ডিয়া, এমনকি আমেরিকারও কিন্তু এখানে একটা বেস দরকার আছে, দক্ষিণ এশিয়া একটা বেস দরকার। বেস দরকার হলে তো আপনাকে কোনো না কোনোভাবে আপনাকে তার কথার মধ্যে রাখতে হবে, তার আজ্ঞাবহ রাখতে হবে, এবং আজ্ঞাবহ রাখার জন্য কিন্তু একটা দুর্বল সরকার দরকার, একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার,
নির্বাচিত সরকার যদি ক্ষমতায় থাকে, যাদের মেরুদণ্ড আছে তারা যদি ক্ষমতায় থাকে, তাহলে কিন্তু এটা করা সম্ভব না। সম্ভব তখনই হবে যখন লেনদুব দর্জির মতো কাউকে বসানো সম্ভব হবে। এটা কিন্তু কাছাকাছি ইতিহাস, এটা বেশি দিনের না, আগামী গত 30-35 বছরের ইতিহাস। তো কিন্তু আপনি জানেন মুক্ত চিন্তা যারা, তাদের যে লেখনী এবং তাদেরকে যে হত্যা করা, আপনি কি মনে করেন না যে তাদের লেখনীর মাধ্যমে মানুষ, কেউ কিছু কিছু মানুষ আহত হচ্ছে? আমি যে আমেরিকা থেকে যিনি গিয়ে বই মেলায় যাকে হত্যা করা হলো অভিজিৎ, আপনি যদি অভিজিতের ব্লগ পড়েন, অভিজিৎ কিন্তু ইসলাম ধর্মকে নিয়ে যা লিখেছেন তার চাইতে বেশি কিন্তু তিনি হিন্দু ধর্মকে অ্যাটাক করেছেন। হিন্দু ধর্মে তার যে তিনি কোন কোন জায়গায় দুর্বলতা আছে এবং কোন কোন জায়গায় তিনি এই বিশ্বাসকে তিনি মানেন না, সেইগুলো তিনি তুলে ধরেছেন। আমি সে বিস্তারিত যাওয়ার সময় নাই, কিন্তু তিনি শুধু মুসলিম বা ইসলাম ধর্মকে না, উনি তো হিন্দু ধর্মকেও অ্যাটাক করেছেন, কিন্তু তাকে হিন্দুরা তো তাকে হত্যা করেনি, এই তো, বা কে হত্যা করেছে আমরা সেটা জানি না, এই তো। আপনি মনে করেন একটা লোক আমেরিকা থেকে আসলো, বই মেলায় গেল, আপনি তাকে হত্যা করা হলো, তারপরে আপনার কাছাকাছি পুলিশও ছিল, পুলিশরা ধরলো না, হিজড়া কয়েকটা ছিল তারা জাপটে জুপটে ধরার চেষ্টা করেছিল, আপনি পুলিশ ধরে না কেন? আপনি মনে করেন আজকে আসলাম চৌধুরীকে আপনি ধরতে পারেন, আপনি মাহমুদ রহমানকে ধরতে পারেন, শফিক রেহমানকে ধরতে পারেন, আপনি সাগরণীর হত্যাকারীদেরকে ধরতে পারেন না কেন? এই প্রশ্নটা তো তোলা যায়। এরা তো সফট লোক, এরা তো আপনার যদি আপনি এদের পাসপোর্ট নিয়ে নেন তারা তো পালিয়েও যেতে পারবে না, শফিক রহমান তো পালিয়েও যেতে পারবে না, মাহমুদুর রহমান তো পালিয়েও যেতে পারবে না। আপনি 2.5 বছর ধরে আপনি মাহমুদুর রহমানকে আটক করে রেখেছেন, এখন এই ব্যাপারগুলা যে নেপথ্যের যে কারণগুলো আছে এইগুলা কিন্তু বের করে আনা উচিত, কিন্তু বাংলাদেশের মিডিয়াতে সম্ভব না, সম্ভব না। এই যে আগে আপনাকে যেটা পুলিশ নিয়ে যেটা হলো, আপনার সরকার তো এটা এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখালো না কেন? একটা দেশের পুলিশ বাহিনীতে যাদেরকে নেওয়া হয়েছে তাদের ঠিকানায় যাওয়া হয়েছে, তাদের গ্রামের লোক বলতেছে আমরা চিনি না, এটাতে তো আপনার বাংলাদেশের ধরেন একটা যে প্রেশার গ্রুপ থাকা দরকার যে কোনো দেশে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনার জন্য সরকারকে সরকারের প্রতি যেটা প্রেশার গ্রুপ থাকা দরকার, সেটা হয় রাজনৈতিকভাবে হলে ভালো হয়, সাধারণ মানুষের পক্ষে আইসোলেটেডভাবে আসলে সেভাবে রাষ্ট্রকে একটি সরকারকে প্রেশার দেওয়া সম্ভব না। এটা দেয় হচ্ছে রাজনৈতিক দলগুলো, যেমন এখানে যখন কনজারভেটিভ ক্ষমতা থাকে তখন লেবার পার্টি কনজারভেটিভ পার্টির প্রেশার গ্রুপ, বাংলাদেশেও তো আওয়ামী লীগ এর প্রেশার গ্রুপ, বিএনপির প্রেশার গ্রুপ আওয়ামী লীগ, এটা আমরা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা দেখেছি। সাম্প্রতিক সময়ে এসে আসলে বর্তমান সরকারের উপর প্রেশার গ্রুপ হওয়া বা প্রেশার তৈরি করার মতো সামর্থ্য কি বিএনপির আছে? এক কথায় বললে নাই, কিন্তু অপিনিয়ন ফর্মার আছে। আপনি মনে করেন অপিনিয়ন যারা ফর্ম করে, যারা জনমত সৃষ্টি করে, তার মধ্যে কিন্তু মিডিয়া একটা মূল ভূমিকা পালন করে। মিডিয়া, রাজনৈতিক দল অবশ্যই সেটা ইমপ্লিমেন্ট করে। এবং আপনি কি আমাদের দর্শককে একটু বলবেন বাসন ভাই, আপনি যে এক কথায় বললেন নাই, না থাকার কারণটা কি, কত সংক্ষেপে বলতে পারেন? এটা হচ্ছে রাষ্ট্রীয় নির্যাতন। তো রাষ্ট্র তো নির্যাতন করবেই, যে ক্ষমতা থাকে গণতন্ত্রে নির্যাতন করে কি সবসময় থামানো যায়? সময় স্বল্প, শেষ করার আগে আমি একটু বলি যেটা, সেটা হচ্ছে যে যখন নির্বাচিত একটা সরকার ক্ষমতায় থাকে, নির্বাচিত একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন তার জবাবদিহিতা থাকে। একটা নির্বাচিত সরকারের পাশাপাশি একটা নির্বাচিত বিরোধী দলও থাকতে হবে। এখন বাংলাদেশে দুইটারই অনুপস্থিতি, দুইটারই অনুপস্থিতি। আপনার বিরোধী দলের, আপনি এখন বলতে পারেন যে বাংলাদেশের যে সরকারটা, প্রথমত সেটা হচ্ছে অনির্বাচিত, সংবিধানের আপনার সংবিধান রক্ষার জন্য কাগজে কলমে একটা নির্বাচন দেখানো হয়েছে যেটা সাংবিধানিকভাবে ঠিক আছে কিন্তু নৈতিকভাবে ঠিক না। এখন বিরোধী দল তো নাই, এখন আপনি মনে করেন বিএনপির দ্বারা তো সম্ভব না, বা বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে কোনোভাবেই সম্ভব না এইভাবে একটা রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে দাঁড়ানো। এটা যদি আজকে বিএনপি ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ পারত না,
কেউ পারতো না, কেউ পারবে না, ভবিষ্যতেও পারবে না। কাজেই আপনার দরকার একটা নির্বাচিত সরকারের দরকার, এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক অথবা এই সরকারের অধীনেই হোক বা অন্য কোনো প্রক্রিয়া হোক, একটা তো নির্বাচিত সরকার লাগবে আপনার, জনপ্রতিনিধিত্বশীল সরকার লাগবে। তাহলে দেশ এভাবেই চলতে থাকবে, কেউ কারো কোনো জবাব দিতে থাকবে না, এটা দেশের জন্য খুব খারাপ। তো এই হেড টিচারদেরকে কানে ধরে ওটা বস করাবে, কোনো বিচার হবে না, তনু মারা যাবে কোনো বিচার হবে না, সাগরুণী মারা যাবে কোনো বিচার হবে না, কারণ জবাবদিহিতা নাই। যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আপনি পার্লামেন্টে ধরবেন এটা তো নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আপনি জবাবদিহিতা করার জন্য ধরবেন সেটা তো নাই। আপনার সিলেক্ট কমিটি নাই যে আপনার 800 কোটি টাকা আপনার নিয়ে গেল, আপনার সিলেক্ট কমিটি বসে নাই। সিলেক্ট কমিটি বসে যদি আতিউর রহমানকে জিজ্ঞেস করতো যে আপনার কী ভূমিকা ছিল, এটা তো জিজ্ঞেস করার সিলেক্ট কমিটি নাই পার্লামেন্টে। এটা থাকা উচিত, এটা মাস্ট, এটা থাকতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিলেক্ট কমিটি থাকতে হবে, যে তার জবাবদিহি করতে হবে কেন আপনার তনু যে আসামি ধরা হচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে না কেন, প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো হলো, হ্যাঁ এটা জবাব দিতে হবে। জবাবদিহিতা না থাকলে এভাবেই জনগণকে মেনে নিতে হবে, তখন আপনার এইগুলা ঘটবে। আমরা সময় শেষ করে ফেলেছি ভাই, আমাদের যেটুকু নির্ধারিত সময় ছিল, আমরা নিশ্চয়ই আগামী কোনো দিনে আপনাকে আবার পাবো আমাদের স্টুডিওতে। দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমরা চেষ্টা করেছি বাসনভাইয়ের কাছ থেকে বিভিন্ন মিডিয়া প্রকাশিত খবরের বিস্তারিত জানতে। আশা করি আগামী কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।